সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ডায়মন্ড হারবার লালপুল, যা লম্বা প্রায় 77 মিটার এবং চওড়া 2.75 মিটার। ব্রিটিশ সরকারের তৈরি এই লালপুল, জানা যায় যে 1905 সালের দিকে এই লালপুলের প্রতিষ্ঠিত হয়। এটা আনুমানিক যদিও এই শালটা, কিন্তু এর কোনো এখনও পর্যন্ত সঠিক শাল জানা যায়নি, এ অনেক নথি ঘেঁটে জানা যায়। তবে স্বাধীনতার পরবর্তী সময় প্রথম দিকে সেচ দপ্তরের হাতে এই লালপুলের দায়িত্ব ছিল, কিন্তু 2017 সালে মার্চ মাসে পূর্ত দপ্তরের হাতে এই লালপুল দায়িত্ব পায়। কিন্তু কিছুটা কাজের সম্প্রসারণ ঘটলেও লালপুল এখন প্রায় ভগ্ন দশা, মেরামতির কাজ চলছে। আজ আপনাদের দেখাবো সেই লালপুলের বেশ কিছু অজানা ইতিহাস। ১৮৮৩ সালের 10ই জুন প্রথম ট্রেন চালু হয় মগরাহাট পর্যন্ত, পরে তা সম্প্রসারণ করে ডায়মন্ড হারবার পর্যন্ত করা হয়। তবে এই রেলপথ স্থাপনের আগে আমাদের পরিবহন ব্যবস্থা বলতে যেটা ছিল তা হলো এই জলপথ। এই জলপথ দিয়ে কলকাতা খিদিরপুর ডায়মন্ড হারবারের মানচিত্র রচিত ছিল এবং এই জলপথের মাধ্যমেই সমস্ত মাল পরিবাহিত হতো। এর পরবর্তী সময় 1913 সাল নাগাদ ইংলিশ পদস্থ অফিসার ওলুইস প্রথম হুগলি নদীর উপর খাল কাটার অনুমতি প্রদান করেন এবং সেই সময় নীলা খাল, কাওড়া পুকুর খাল থেকে শুরু করে ডায়মন্ড হারবার ক্লিক খাল একাধিক খাল কাটা হয়। তবে এখন প্রশ্ন হল, এই লালপুল কবে প্রতিষ্ঠিত হয়? ইতিহাস বলে সেই সময় শোভাবাজার রাজবাড়ির দেব পরিবার মানে নবকৃষ্ণদেবের সঙ্গে ইংরেজ কোম্পানির একটা সুসম্পর্ক ছিল এবং তিনি প্রথম কলকাতা আলিপুর মোমিনপুর বেহালা আমতলা হয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ মাধ্যম হিসেবে এই লালপুল স্থাপন করা হয়। তবে এর নাম কেন লালপুল দেওয়া হলো তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। লালপুলটা দীর্ঘদিনের নাম, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এটা লালপুল। লালপুল যেহেতু লাল রঙের জন্য লালপুল, না ব্রিটিশ তৈরি করেছিলেন তার জন্য লালপুল সেটা বলতে পারবো না, এই নামটা দিয়েছেন। তবে আমরা ছোটবেলা থেকে লালপুল লালপুল শুনে আসছি। আবার অনেকেই বলেন নাকি এই পোলের উপর দিয়ে আগে বাস চলাচল করতো। আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি এবং এটা শুনেছি যে ব্রিটিশ আমলের পোল, এবং বহুদিন আগে আমরা তখন ছোট, প্রায় 72-76 সালে এখানে বাস চলতো। এখন মানে ছোটখাটো যে চার চাকা গাড়িগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, পোলের অবস্থাটা খুব খারাপ। তবে আজ হয়তো সবটাই ইতিহাস, এই পোল ভগ্ন প্রায় বলা চলে। একটু ভারী যান চলাচল করলেই ভয়ানক ভাবে দুলতে থাকে এই লালপুল, আর তারই মধ্যে বুকে ভয় নিয়েও পোল পারাপার করছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়ারা। হয়তো একটা পোলটা একটুখানি দুর্বল হয়েছে, একটা পোল ভেঙে গেছে মাঝের হাটে, তার জন্য তো একটু ভয়ের কারণ থাকতেও পারে। হ্যাঁ, তার মধ্যে এটা তো ব্রিটিশ সরকারের তৈরি, হ্যাঁ এটা তো কবে কি হবে তো ওই মুহূর্তে বলা মুশকিল, হয়েও তো যেতে পারে। হ্যাঁ, ওই কারণে এটা রিপেয়ার করার উদ্যোগ নিয়েছে। তবে বর্তমানে পূর্ত দপ্তর দায়িত্ব পাওয়ায় মেরামতের কাজ শুরু করেছে। আনুমানিক 25 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই পোল, চলতি মাসের মার্চের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান তারা। তো বীজটাতে এখন এক্সিস্টিং যে জয়েন্টগুলো খারাপ হয়েছে, প্রায় ব্রেসিংগুলো নেই, আমরা এখন দপ্তর থেকে আমরা বীজটাকে স্ট্রেন্থেনিং করার জন্য একটা মেনটেন্যান্সের টেন্ডার করে দিয়েছি। অলরেডি তার
কাজ শুরু হয়ে গেছে। এবার এই বীজটাতে ওই বেসিং লাগানো হবে, স্ট্রেন্থেনিং করা হবে। এবার পারমানেন্ট সলিউশন হিসাবে আমরা গভর্নমেন্টের কাছে এই বীজের জন্য নিউ প্রপোজাল পাঠিয়েছি। অলরেডি আমাদের প্ল্যানিং উইং থেকে এর সার্ভে হয়ে গেছে, ওনারা এর ডিজাইন পার্টটা এখন করছে। এখন প্রায় 25 লক্ষ টাকা দিয়ে এর সংস্কারের কাজ চলছে। এরা মার্চের মধ্যে আমরা টার্গেট নিয়েছি শেষ করে দেওয়ার জন্য। এখন কি জানানো হয়েছে? কিছুদিন আগেই ডায়মন্ড হারবার লালপোলকে পূর্ত দপ্তরের তরফ থেকে বিপজ্জনক সেতু হিসেবে ঘোষণা করা হয়েছে। যে কোনো ধরনের ভারী যান চলাচল থেকে চার চাকা কোনোভাবেই এই লালপোলের ওপর দিয়ে যাওয়া নিষেধ বলে জারি করা হয়েছে, কারণ গেলেই এই লালপোলটি বিপজ্জনকভাবে দুলতে শুরু করে। তাই মাঝেরহাট ব্রিজের কোনো পুনরাবৃত্তি ঘটনা এমনটাই দেখতে না হয় ডায়মন্ড হারবার এলাকাবাসীকে, তার জন্যেই এরূপ ঘোষণা করা হয়েছে পূর্ত দপ্তরের তরফ থেকে। তবে এখন দেখার একটারই পালা, কবে সেরে উঠবে আমাদের ডায়মন্ড হারবারের ব্রিটিশ সরকারের তৈরি এই লাল পোল। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় মনোজ বাগের সাথে মেহবুব গাজী ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, আলিপুর বার্তা।